তো এখন টিকটক ভিডিও বানাবো, ওই সিনেমা স্টাইলে ভিডিও বানাবো এখন। কালকে তো বহুত পাতলা হইছে। শুভ সকাল ফ্রেন্ডস, আমি টিয়ান হাওদার, তুমি দেখছো টিয়ান হান ব্লগ। আমি এখন আছি রান্নাঘরে আর রান্না হচ্ছে দুপারের রুই মাছ। দুপারে এটা দিয়ে আমরা খাবো, এটা একদম বাউলি হচ্ছে, এখানে আমি নাই। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা খাবো আমরা রাত্রেবেলা মেবি। আর এই পালং শাক আলু এই দিয়ে আমরা দুপুরবেলা খাবো এই মাছ। অনেক কমেন্ট আমি দেখছি, এরকম প্রায় 500 কমেন্ট দেখছি, ভাই আর কি কোনো জায়গা নাই, খালি এই জায়গায় বসে ভিডিও বানান। আমি বলি এই ফ্রেমে আমি ভিডিও বানাতাম, কারণ এখান থেকে সরাসরি সূর্যের আলোটা আসে। আর এই যে এই পুরো ঘরটাতেই ঘুরায় ফুরায় যদি ভিডিও বানাতাম তাহলে বানাই, তাহলে অনেক ফ্রেম আসে। তবে আমি শুধু এই ফ্রেমে ভিডিও বানাই, কারণ এখানে একটা ঘড়ি আছে, তারপরে আলো আসে সামনে দিয়ে, এই কারণে আমি এখানে বসে ভিডিও বানাতাম। আর আজ অনেক দিন পরে ঠিক এই সময়ে 11টার সময় ভিডিও বানানো শুরু করব। অনেকগুলো ভিডিও বানাবো, বানানোর চেষ্টা করব, আর এগুলো সামনে দুদিন ছাড়বো। রুই মাছ, পালং শাক, আলু মিলাই দিলে তরকারি, মিলাই দিলে কোনো নাম নেই তরকারি। গুরু তোমার মুখের হাসি, এ প্রাণের বাজায় বাসি, সবার মনে তুমি যে রাজ কর। একটা জিনিস দেখ, ঠিক আছে, কনফিউজিং জুতা মিলা যায় খালি জুতা। কালকে তো ভিডিও বানাই, ভিডিও বানানোর মাঝখান দিয়েই বন্ধ হয়ে যায়, স্টোরেজে জায়গা নাই, মোবাইলে জায়গা নাই আর। তো এখন টিকটক ভিডিও বানাবো, ওই সিনেমা স্টাইলে ভিডিও বানাবো এখন। এইভাবে রোদ তো প্রচুর, রোদে কিছু দেখি না, এইভাবে দিয়া এইভাবে ভিডিও বানাবো। এই যে আমাদের সামনে নায়ক অভিনেতা হা, দাঁড়াই যা। এভাবেই আমি ক্যামেরা ধরতে আসি, দেখাচ্ছি। ওরে হেব্বি দেখাইতে আছে, হেব্বি আমিও বানাবো এরকম একটা। এই যে ওরে যেমনটা দেখাইতে আছে অরিজিনাল ক্যামেরাতে, আর আইফোনের ক্যামেরাতে দেখাবে অন্যরকম কিছু। কা তোর অভিজ্ঞতা কেমন ঠাড়া পড়া রোদের ভিতর সূর্য এদিকে খাড়াই খাড়াইয়া? অনেকবার ট্রাই করতে আছে, অনেকবার ট্রাই করতে আছে, হইতাছে না। আচ্ছা আমার একটু দেখা তো এমনি ক্যামেরা, আমি কেমনে ক্যামেরা ধরতে আছি। এই যে আমি জানি এমনি মোবাইলটা ধরে না, এমনি ক্যামেরা ধরতে আছি, বিভিন্ন রোদ তো। আমি বানাতে চাইছিলাম, ও বানাইছে, ওটা হেভি হয়েছে। তো আমি যেটা বানাইতে চাইছি ওটা বানাইতে পারি নাই, কারণ আমি সূর্যের ভিতরে এভাবে তাকাইতে পারি না, এভাবে ক্যামেরা দিকে তাকাতে পারি না, এখন আমি আর বানাইতে পারি নাই। আর কোনো মিউজিক আছে? এই মোবাইল থেকে মিউজিক বাইর করতে আসি, পরে এই আইফোন দিয়ে ভিডিও শুট করতে আসি। আসলে আমি কিছু দেখতে আসি না, আমি কোথায় তাকাইয়া ভিডিও কথা বলতে আসি তাই বুঝতে আসি না। এই যে আমার খরগোশের চুরে, এটাতে থাকতো খরগোশ, মারা গেছে কিন্তু খরগোশের এখনো মল রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ছাদের ভিউ, দেখছেন? এখন বাজে 12টা, আগে 2 সপ্তাহ আগেও ঠিক এই সময়ে দিনে 20 থেকে 30টা ভিডিও বানাতাম। সকাল হইতে সকাল 11টায় শুরু করতাম, 12টার ভিতর 20 থেকে 30টা ভিডিও বানিয়ে ফেলতাম। কিন্তু এখন আজকে 3টা ভিডিও বানাইছি, তার ভিতর থেকে 1টা অথবা 2টা ভিডিও ছাড়বো। এত সুন্দর ভিডিও করি, কাঁচরা হইলেও হ্যাঁ ভিডিও ছাড়লে সকালে ভাত খায় নাই, ওই ভিডিওতে লাখ লাখ লাইক করে। গাছ গুলো মরে যাইতে, আর গাছ গাছ তো শেষ, শীত আসার আগে আসো। কাকে কাকে তো বহুত পাতলা হয়েছে, কাকে তো বহুত পাতলা হয়েছে। কাকে আমার খরগোশটা লাপড় দিয়েছে, আর আমার আগের খরগোশটা দেখলে ওই দৌড়ে পলাইতো। আপনার পাবাটা কমছে, পাবাটা কমছে,
আমরা বাসাতেও আসছি, কারেন্টও আসছে। এখন ফ্যান চালানো লাগে, আর এই গেল কিছুদিন ফ্যান চালানো লাগে নাই। এই সকালবেলা সারাদিন আমরা ফ্যান চালাই নাই, কিন্তু এই দুদিন হইল ফ্যান চালানো লাগতেছে। এটা দেখে এত ভালো লাগতে আছে, অল্প সময়ে সাত দিনের, এটা সাতটা ভিডিওর আপডেট এখানে দেখাচ্ছে, অনেক ভালো লাগতে আছে। আসলে সত্যি কথা কি বলবো, কিভাবে বুঝাবো। আরেকটা কথা কি, যে ইউটিউবে যখন টিকটক প্রথম প্রথম শুরু করি 3 মাস আগে, তখন আমার ভিডিওতে যখন 250-300-400-500 ভিউ আসতো, তার মধ্যে থেকে 15-20 জন কমেন্ট করতো, কমেন্টগুলো পড়লে অনেক ভালো লাগতো। আবার যখন ভিউ বাড়তো, এই 200-250 ভিউ হলে কি খুশি লাগতো, সেই খুশিটা এখন আমার ইউটিউবে চলতে আছে। যেমন 200-250 ভিউ হলে হেভি ভালো লাগে, যখন এইটা ওই টিকটকের মতো বেড়ে যাবে তখন আর এত ভালো লাগবে না। তারপর আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব, করার চেষ্টা করব, সাপোর্ট করবেন, দেখবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, আমি সাবস্ক্রাইব করতে বলি না, আর জানি না কবে হতে বলবো, তবে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন কেমন হয় ভিডিওগুলো। গেল দুদিনে 1400 ভিউ আসছে, আর আজকে এই বর্তমানে এই ঘন্টাতে 26 জন দেখতে আসছে। এটাই হচ্ছে ভালো লাগার বিষয়, ঠিক আছে?